সম্মানিত হাজেরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা দোয়া, যে কোনো রোগী সে যদি এই দোয়াটা নিজে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবীভাবে তাকে শিফা দান করেন, তাকে আরোগ্য দান করেন। এই দোয়াটাই আপনাদের সাথে শেয়ার করব। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দোয়াটা হাদিসের মধ্যে এসেছে, হিসনুল হাসিন 288 নম্বর কিতাব পৃষ্ঠা আর কি। এই হাদিসটা আপনারা অনুসরণ করতে পারেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি রুগ্ন অবস্থায় 40 বার এই কালমাটা পড়ে এবং তারপর যদি তার মৃত্যু হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে শহীদদের সমতুল্য সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। দোয়াটা হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, 40 বার অথবা 41 বার পড়বেন। আরেকটা দোয়া এসেছে ঠিক এই কালিমাটাই, একই সংখ্যা অনুযায়ী কালিমা, এটা না আরেকটা কালিমা, একই সংখ্যা অনুযায়ী 40 থেকে 41 বার রুগ্ন অবস্থায় পড়লে আল্লাহ পাক তাকে সুস্থতা দান করেন। যদি ওই অবস্থায় সে মারা যায়, ঈমানের সাথে তার মৃত্যু হয়। দোয়াটা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা যে সংখ্যা বললাম, সেই সংখ্যা অনুযায়ী পড়লে আল্লাহ পাক সুস্থতা দান করেন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া, আমার নাম দিয়ে, আমার ছবি দিয়ে অথবা অন্য নাম আমার ছবি দিয়ে অনেকেই প্রতারণা করছে। আমার নাম হলে ওইটা আমি না, আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি। এত কিছুর পরেও যদি কেউ প্রতারণার শিকার হয়, এর দায়ভার আমি গ্রহণ করব না। আমার পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া, আমার মেয়ের একটা চ্যানেল আছে হাফসা বিনতে জুবায়ের, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এর বাইরে অন্য কিছু নাই, আমাদের কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। সাবধান, আসসালামু আলাইকুম।